ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरे शमतम नमाम्यहम्। श्री भगवानेर कृपाए आमरा समबेत होयेछि स्वामी शिष्य संबाद, स्वामी विवेकानंदेर बाणी रचना नवम खंड थेके स्वामी शिष्य संबाद निये आलोचनार उद्देश्य निये आमरा जेटी अंश विगत दिन खानिकटा शुरू करे शेष करेछिलाम सेटी हच्छे কলকাতা বাগবাজারে একটি ঘটনা ঘটে মে প্রথম সপ্তাহে 1897 সালের ঘটনা। আমরা শুরু করেছিলাম যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে, শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত গৃহী ভক্তগণ প্রস্তাব অনুমোদন করলে রামকৃষ্ণ সঙ্ঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হল। আমরা ভাবী কার্যপ্রণালী আলোচনা করেছিলাম। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মানবের হিতার্থ। শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং কার্যে তার জীবনে প্রতিপাদিত হয়েছে তাদের প্রচার এবং মানুষের দৈহিক মানসিক পারমার্থিক উন্নতিকল্পে যাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই মিশনের উদ্দেশ্য। মিশন এখানে প্রচারের উদ্দেশ্যে রামকৃষ্ণের প্রচার, তার থেকেই রামকৃষ্ণ মিশন এই ভাবটি এসেছে। এবং এর উদ্দেশ্য ছিল মানুষের হিতার্থে, মানুষের মঙ্গলের জন্য শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং কার্যে তার জীবনে প্রতিপাদিত করেছে। দুটো জিনিস দেখবার মতো ছিল, যেটি আমরা বিগত দিন বলেছিলাম যে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ থিওরি নয়, শ্রীরামকৃষ্ণস থিওরি ইন প্র্যাকটিক্যাল লাইফ, যেটা পরবর্তীকালে আমাদের যত আমাদের দিন গেছে আমরা ভালো করে বুঝে উঠতে পারিনি বলে শ্রীমা সারদা দেবী তার সমগ্র জীবন দিয়ে যেটি করে দেখিয়ে দিয়েছেন সেইটি মানুষের কাছে প্রচার করা এবং তাহাদের প্রচারে মানুষের দৈহিক মানসিক এবং পারমার্থিক উন্নতিকল্পে যাতে এই সকল সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের উদ্দেশ্য। মানুষ যাতে এই কাজটি রূপান্তরিত করতে পারে শুধুমাত্র এক শ্রেণী প্রচার করে গেলেই হবে না। শ্রীরামকৃষ্ণের ওয়ে অফ টিচিং ছিল এইরকম, তিনি প্রচার করতেন, শুধু তাই নয় প্রচার চলার পরে সেটি যেন ঠিকঠাক মতো কাজে লাগছে কিনা সেটা সবার আগে দেখতেন। আপনাদের মনে আছে কিনা জানি না, মায়ের এবং লক্ষ্মী দিদির জীবনীতে আছে ঠাকুর চাইতেন এরা রোজ ভোরবেলা ঘুম থেকে উঠুক, উঠে সাধন ভোজন শুরু করুক, কিন্তু এরা অনেক দিন ঠাকুর অনেক আগেই উঠে যেতেন এবং দু চারবার ডাকতেন, তাতেও যদি তারা না শুনতেন সেই জল ঢেলে দিতেন চৌকাঠের মধ্যে দিয়ে, সেটা প্রকাশ মানে ওই জলের ভয়ে তারা উঠে পড়তেন। এটা একটা সকালে ঘুম থেকে ওঠা, সাধন ভজন করা, শুধু বলেই তিনি খালাস হতেন না, তিনি দেখতেন তার সন্তানদেরও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন তিনি যা বলছেন সেটি করে দেখিয়েছেন কিনা। এক্স্যাক্টলি এই জিনিসটাই তার পরবর্তী প্রজন্ম এটা করে দেখাতে চাইছিলেন যে যেটি বলা হচ্ছে সেইটিকে জীবনে প্রয়োগ করার উদ্দেশ্য। শুধুমাত্র বলা হলো, কেমন করে প্রয়োগ করব তা নয়, প্রযুক্ত হচ্ছে কীরকম করে সেটিও খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য রাখা। ব্রত হচ্ছে জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করেছিলেন তার পরিচালনায় এই প্রচারের বা মিশনের ব্রত। যে জগতের সমস্ত ধর্মমতগুলোই এক এবং একই সত্য প্রচার করছেন, শুধু তাদের যে বলার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ পৃথক পৃথক, এইটা জেনে প্রত্যেকের ভেতরে একটি আত্মীয়তা স্থাপন করা যে আমার ধর্মই ঠিক বলছে এবং বাকি জগৎ সংসারে যেখানে যা কিছু আছে সব ভুল বলছে, এই যে আমাদের একটি ভাব আছে এটিকে মিথ্যা প্রতিপন্ন করে প্রত্যেক ধর্মমতের মধ্যে একটি সংযোগ স্থাপন করা, এটি এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ প্রচারের উদ্দেশ্য। কিন্তু কার্যপ্রণালীটি অসাধারণ, সেটা হচ্ছে মনুষ্যের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানে উপযুক্ত শিক্ষিত লোক শিক্ষিতকরণ, শিল্প এবং শ্রমজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। দেখুন তিনটে জিনিস এখানে খুব দেখবার মতো। স্বামীজি নিজে বলছেন যে খালি পেটে ধর্ম হয় না, সেই কারণে ধর্মাচরণের জন্য আগে প্রয়োজন হচ্ছে
মানুষের নিত্যদিনের জীবিকা সেটিকে পূর্ণ করার, মানুষের নিত্যদিনের জীবিকা যাতে মানুষ ঠিকঠাক মতো শিক্ষিত হতে পারে এবং তাতে সে তার মতো খাবার এবং খাদ্যবস্তু এটি তারা মানে নিজেরা রোজগার করে উঠতে পারে, এই বোধটা তাদের মধ্যে জাগিয়ে দেওয়া। এটি যদি না হয় তার জন্যই শিক্ষিতকরণ শুধু তাই নয়, শিল্প এবং শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এই দুটো আগে মানুষ যখন খেয়ে দেয়ে শান্ত হবে তখন সে এই অন্যান্য জিনিসগুলো সম্পর্কে তবে সে অ্যাওয়্যার হতে পারবে। এবং তারপরে বলছেন বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন করা। আমাদের কাছে আজকে সকালেই একদল মানুষ এসেছিল, কলকাতা খুব এলিট সোসাইটির লোক, তারা সব বিখ্যাত মানুষ ছিলেন। এখন তাদের ধারণা রামকৃষ্ণ মিশন সাধুরা ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নাই, বিদেশ থেকে প্রচুর প্রচুর টাকা পয়সা আসে এবং সেই টাকা নিয়ে তারা কেবলমাত্র ধর্মের প্রচার করে বেড়ায়, স্কুল টুল এগুলো জাস্ট শো বিজনেস। তা কিন্তু নয়, এটা অনেকেরই ধারণা, ভুল থাকলেও কিছু করার নেই। আমরা আমাদের কাজ হচ্ছে এইগুলি এবং মানুষকে দাঁড় করানো। আমাদের এইখানে আমাদের মেয়েরা আপনারা জানেন কি না জানি না, এই প্রত্যন্ত গ্রামে একটা সময় শুধুমাত্র গামছা বুনত, এখন ধীরে 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 সেই মেয়েদের আমরা শিক্ষিতকরণ করছি। আস্তে আস্তে মেয়েরা শাড়ি বুনতে পাচ্ছে, ধুতি বুনছে, উত্তরীয় বুনছে এবং সেগুলোকে আমরা বিক্রিও করছি। মেয়েদের একটু একটু করে তারা যে কাজটা জানে সেই কাজটাকে একটু করে তার যে জানাটাকে সেটাকে ধীরে ধীরে তার শক্তিতে ধীরে ধীরে বাড়ানো। আমরা যখন নরেন্দ্রপুরে ছিলাম, এই মেদিনীপুরের মায়েরা মায়েদের একটি বিদ্যাকে আমরা খুব কাজে লাগাতাম, সেটা হচ্ছে অলংকার বটিকা, গয়না বড়ি। ওখানকার মেদিনীপুরের ঘরে ঘরে মায়েরা অলংকার বড়ি তৈরি করতে জানতেন, আমরা তাদের কিছুতেই অলংকার বড়ি কেমন করে তৈরি করতে হবে এটা শেখাতাম না, তার ডিজাইন কেমন হবে এটা শেখাতাম, সেগুলোকে কেমন করে প্যাকিং করতে হবে এটা শেখাতাম, প্যাকিং করার পর ইন্ডিভিজুয়াল ব্যাগ বড় প্যাকেটে কী করে প্যাকিং করতে হয় সেটা শেখাতাম, কেমন করে বিক্রি করতে হয় থার্ড মিডল ম্যানের সাহায্য ছাড়া এই বিদ্যাটা শেখাতাম, এর বাইরে কিচ্ছু শেখাতাম না। মেকিং যেটা সেটা তারা জানতেন, তারা অনেক রকমের সেই কলকা টলকা নানা কিছু করতেন, সেগুলো আমরা বারণ করতাম, কারণ এই যত সরু অংশ থাকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে আমরা ডিজাইন তৈরি করে দিতাম, গোল 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 ডিজাইন, মানে যে মেয়েরা কানে যে ওই যে চাকা চাকা সেই অলংকার পরেন ঠিক সেই রকম, সেই রকম জিনিসের ডিজাইন আমরা তৈরি করে দিতাম এবং তারা সেই অনুযায়ী করতেন। এবার সেগুলোকে পাঁচটাকে একটা করে কী করে প্যাক করতে হয়, সেটাকে আবার কাগজ দিয়ে একসঙ্গে কেমন করে প্যাক করতে হয়, তারপরে কীভাবে বাজারে বিক্রি করবেন তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া, এটি আমরা তাদের শেখাতাম। এই প্রথম কথা হচ্ছে তাদের যদি খাবার সংস্থা না দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ধর্ম করা যায় না। এইসব মায়েদের নিয়েই ছোট ছোট পাঠচক্র তৈরি হতো, এই বিভিন্ন পুরুলিয়ার প্রান্তরে প্রান্তরে বিভিন্ন পাঠচক্র তৈরি হতো। বহু জায়গায় গিয়ে দেখেছি মায়েরা ঠাকুর মা স্বামীজির জীবন সম্পর্কে বেসিক জ্ঞান খুব সুন্দর আছেন, আমাদের শহুরে মায়েদের চেয়ে অনেক 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 বেশি গুণে। সবাই শহুরে মায়েরা জানেন ঠাকুরের জন্মদিনটা কবে, তিথিটা কবে এবং সেই দিনকে বেলুড় মঠে যেতে হয় এবং বেলুড় মঠে কী হয় জানার চেয়ে বড় কথা সেদিনকে খিচুড়ি খাওয়া হয়, খিচুড়ি খাওয়ার দিন এইটি জানেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের দিব্য জীবন, তিনি কেমনভাবে কাজ করেছেন, কোথায় কীভাবে কী করেছেন, এগুলো কিন্তু ওখানকার গ্রামের মায়েরা জানেন, তারা তাদের দেশি ভাষায় বলেন। এটা আমরা প্রথম লক্ষ্য করলাম যখন আমরা এই পুরুলিয়া অঞ্চলে স্বচ্ছ ভারতের কাজ করতে গেলাম, সেখানে গান বাঁধার কাজ, মানে গান বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় গিয়ে যাওয়া, তো সে গান বাঁধার কাজে শ্রীরামকৃষ্ণ জীবন তারা ব্যবহার করেছেন এবং সে অদ্ভুতভাবে তারা তাদের সেই পুরুলিয়ার প্রাদেশিক ভাষা সেই ভাষায় এইসব গান রচনা করছেন এবং সেই গান গাইছেন, গেয়ে গেয়ে সেটি প্রচার করছেন। এটা আমরা দেখেছি এটা হয়। ভারতবর্ষের কাজ হচ্ছে ভারতের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীরা সন্ন্যাসীদিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করতে পারেন তাহার উপায় অবলম্বন করা, এই বিভিন্ন ছোট ছোট আশ্রম তৈরি করা, যারা এই কাজেতে সংযুক্ত হতে চায় তাদের প্রস্তুত করা এবং ধীরে ধীরে এর প্রচারটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। বিদেশের কাজ হচ্ছে ভারত বহির্ভূত প্রদেশ সমূহে ব্রতধারী প্রেরণ এবং তত্তৎ দেশে স্থাপিত আশ্রম সকলের সহিত
ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন। বিদেশে বিদেশে কিন্তু এই সোশ্যাল সার্ভিসের কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকেই জানেন বিদেশে কোথাও আমাদের রামকৃষ্ণ মিশনের থেকে একমাত্র স্কুল চালানো হয় ফিজিতে, আর স্কুল একটা খুব ছোট্ট প্রাইমারি স্কুল চলে হচ্ছে আমাদের এইখানে সিঙ্গাপুরে, এবং অন্যত্র কোথাও এই স্কুলটুলের প্রচলন নেই। সর্বত্রই শুধুমাত্র বেদান্ত প্রচার, এটি বিদেশি সংঘগুলির কাজ। তাহলে তারা কী করবে? দেশে যে সমস্ত সংস্থা আমাদের রামকৃষ্ণ মিশনে কাজ করে তাদের কাজগুলিকে হাইলাইট করে তোলা, হাইলাইট করা। শুধু তাই নয়, সেই কাজগুলো যাতে ঠিক ঠিক মতো হতে পারে, তার যে ফান্ডস সেইটি যাতে বিদেশ থেকে আসে, মানুষজন যাতে এই কাজের প্রতি সহানুভূতিশীল হয়, এই কাজগুলির গ্রহণযোগ্যতা বুঝতে পারে, এবং এই কাজগুলো যখন দেশে হচ্ছে সেটা যাতে খুব স্মুথলি খুব সুষ্ঠুভাবে হয়। এই অবধি গিয়ে বিগত দিন আমরা শেষ করেছিলাম। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ কলকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয় ইহার সেক্রেটারি এবং ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি ও শিষ্য শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার 4টার পর বলরাম বোসবাবুর বাড়িতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবার বলরাম বসু মহাশয়ের বাটিতে হইয়াছিল। বলা বাহুল্য, স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধামতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান বা এবং কখনো বা কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। সভাভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এভাবে কাজ তো আরম্ভ করা গেল, এখন দেখো ঠাকুরের ইচ্ছায় কি ঠাকুরের ইচ্ছায় কত দূর হয়ে দাঁড়ায়। এই দেখুন প্রথম স্বামীজি কীরকমভাবে তার গুরু ভাইদের দ্বারা কীরকমভাবে আক্রান্ত হচ্ছেন, তার যে ভাব আক্রান্ত বলবো না, বিরোধিতা পাচ্ছেন। স্বামী যোগানন্দ বলছেন, তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরকম ছিল? স্বামীজি, তোরা কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজাপাঠ প্রবর্তনা কখনো করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নূতন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি, ত্রিজগতের লোককে তাঁর ভাব দিতেই আমাদের জন্ম। স্বামীজির এই যে শিবজ্ঞানে জীবসেবায় যে ভাবটি, এটি শুধুমাত্র তার সন্ন্যাসী গুরু ভাই নয়, তার গৃহী গুরু ভাইরাও এর বিরোধিতা করেছিলেন ভীষণ রকমভাবে। মাস্টারমশাই 1911 সাল অব্দি একেবারে মুখোমুখিভাবে এইভাবে বিরোধিতা করেছিলেন। 1911 সালে শ্রীমা সারদা দেবীর সাথে আমাদের মাস্টারমশাই এবং তার স্ত্রী নিকুঞ্জ দেবী কাশি যান, এবং সেখানে যাওয়ার পরে তারা শ্রীমা সারদা দেবীকে কাঁধে করে ওই পালকিতে করে কাশী সেবাশ্রমের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড নিয়ে যাওয়া হয়। মা সমস্ত ঘুরে ঘুরে বললেন যে সর্বত্র তিনি শ্রীরামকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন, ঠাকুরের কাজ হচ্ছে এই তার বোধ হচ্ছে। এই ঘটনাটি যখন স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দজিকে বলা হলো, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মাস্টারমশাই স্বয়ং, যিনি শুরুর সেই দিন থেকে যবে থেকে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে স্বামীজির এই ভাবটির বিরোধিতা করে গিয়েছেন। তাকে স্বামী ব্রহ্মানন্দজি জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাই তাহলে এবার কী বলবেন? এখন ব্রহ্মময়ীর ইচ্ছা, তার বিরুদ্ধে মাস্টারমশাইয়েরও কিছু বলার ছিল না। এই রকম হয়েছে, এটা তো মাস্টারমশাইয়ের ক্ষেত্রে হচ্ছে, স্বামীজির গুরুভাইদের ভেতরেও অনেকে এর বিরোধিতা করেছে,
যদিও পরবর্তীকালে ধীরে ধীরে সবাই এটি মেনে নিয়েছেন, কিন্তু এটা প্রচলিত ধারণার বিরোধী। বিশেষ করে বাঙালি মানুষজনদের ভেতরে সঙ্গবদ্ধভাবে কোনো কাজ করা এটা প্রায় নেক্সট টু ইম্পসিবল। আমরা কিছুতেই, ভারতীয়রা কিছুতেই সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারি না, অথচ সঙ্গবদ্ধ হয়ে কাজ না করলে এর অসুবিধা অনেকখানি। আমার মনে আছে হেডকোয়ার্টার্স অফিসে যখন প্রথম পোস্টিং হয়, অনেক উপদেশের ভেতরে স্মরণানন্দজির একটি উপদেশ আমার সারা জীবন মনে থাকবে। বলেছিলেন, এখানে কারুর সঙ্গে বিরোধ করবে না, তোমাদের মতান্তর থাকবে কিন্তু মনান্তর থাকবে না। মনান্তর থাকলে কি হবে? বলছেন, আমাদের সদর কার্যালয়ের কাজ হচ্ছে সকলকে নিয়ে সবাইকে জুড়ে একটা মালা গাঁথা। এখানে প্রত্যেকটা ফুল খুব ইম্পর্টেন্ট, যদি একে অপরের সঙ্গে মনান্তর হয় তাহলে এই মালাটা গাঁথা সম্ভব হয় না। বলছেন, তোমরা যখন সবকটা বিভাগ একযোগে কাজ করো তখন সংঘ সমৃদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে। এই যে সংঘ তৈরি করার মূল উদ্দেশ্য স্বামীজির এটাই ছিল, সঙ্গবদ্ধভাবে সকলের ভালো ভাবগুলিকে একত্রিত করে একটি ভালো ভাবের মালা জগৎকে উপহার দেওয়া, যেটি অনুসরণ করে জগতের নিজের ব্যক্তি চরিত্রের উন্নয়ন ঘটবে। স্বামীজির এটি যখন বিরোধিতা হলো, তখন স্বামীজি এনাকে বলেছিলেন যে তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়। যোগানন্দজি বলছিলেন এসব ঠাকুরের ভাব নয়। স্বামীজি সত্যি শ্রীরামকৃষ্ণদেবের জীবনী যদি বাইরে থেকে দেখি এবং রামকৃষ্ণ মিশন যেভাবে কাজ করে চলেছে তাতে আমরা বুঝতে পারব এটা যে শ্রীরামকৃষ্ণদেবের ভাব ঠিক এরকমটি ছিল না। মানে বাইরে থেকে দেখলে এটি বোধ হতে থাকে যে শ্রীরামকৃষ্ণ যেন এটি কখনো হয়নি আর কি, এটা যেন কখনোই হওয়া সম্ভব ছিল না। কিন্তু যদি খুব গভীরে ভাবি তাহলে দেখবেন ঠাকুরের সঙ্গে ঠাকুরের ভাব এবং স্বামীজির যে কাজ সেটির ভেতরে কোটাও কোনোরকম বিরোধ নেই। স্বামী ঠাকুরের ভাব ছিল একটি ঘনীভূত রূপ, যেমন রসগোল্লার রস আমায় যদি চামচে করে খেতে দিতে হয় আমি কিছুতেই খেয়ে উঠতে পারবো না, গা গুলোবে। অথচ এই রসগোল্লার রসকেই যদি একটুখানি জল আর একটু বাড়িয়ে 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 পাতলা করে দেওয়া হয় তাহলে আমি চামচে করে সেই রস সহজে খেতে পারবো, তাতে আমার গাও গুলোবে না, গা কিরকির করবে না, অথচ আমার বেশ মিষ্টি খাবার খাচ্ছি বলে বোধ হবে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের এই ঘনীভূত ভাব, এটি গ্রহণ করার মতো যোগ্যতা বা সামর্থ্য আমাদের তৈরি হয়নি। সেই কারণে স্বামীজি আমাদের সিস্টেম অনুযায়ী যে সিস্টেমে আমরা কাজ করলে আমরা সহজে কাজ করতে পারবো সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি বলছেন, অনন্ত ভাবময় ঠাকুর, এই যে শ্রীরামকৃষ্ণদেবকে আমি আমার ভাবের মতো, আমি যতটুকু বুঝেছি তিনি ঠিক ততটুকু, এটার ভেতরে যদি সীমাবদ্ধ করতে চাই আমার চেয়ে আর কেউ হবে না। অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? একেবারে মূল সমস্যার দিকে স্বামীজি দৃষ্টিপাত করছেন। এটা কিন্তু আমাদের সবার বেসিক সমস্যা। আমরা সবাই চাই যে আমরা অনন্ত ভাবময় ঠাকুরকে আমরা যেরকম বুঝেছি সেই অনুযায়ী প্রকাশ করতে যাব। আপনারা জানেন কি না জানি না, এই ভাবপ্রচার পরিষদ চালাতে গিয়ে, ভাবপ্রচার পরিষদের বিভিন্ন মিটিংয়ে যেতে গিয়ে এটা দেখেছি, এটা ভক্তদের ভেতরে একটা খুব বেসিক সমস্যা। পুরনোপন্থী এবং নবীনপন্থীদের ভেতরে সবচেয়ে বড় যে মারপিট সেটা আমরা দেখেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তারা যেমনটিভাবে বুঝেছেন তার বাইরে আর অন্য কোনোভাবে হতে পারে না। শুধু তাদের ক্ষেত্রে কেন, আমরা যারা আমাদের বয়সী যারা হয়ে গেছি, আমাদের পরবর্তী জেনারেশন স্কুলের রিউনিয়ন করতে গিয়ে আমরা দেখেছি আমাদের পরবর্তী জেনারেশন যেটা বলছে আমাদের বয়সীরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। আমাদের পরবর্তী জেনারেশন বলছে একটা ওয়েবসাইট হওয়া খুব জরুরি। ওয়েবসাইট হলে আমরা কি করতে চাই সেটা সারা পৃথিবীতে যেখানে আমাদের ছাত্ররা আছে সবাই জানতে পারছে। কিন্তু পুরনোপন্থীরা বলছে না না, বেশ ছাপিয়ে ছুপিয়ে কার্ড করলেই সবাই জানতে পারছে, পোস্টে যে কার্ড পাঠালে সবাই জানতে পারবে। আজকে যদি এখান থেকে পাঠানো হয় অভিষেকের কাছে, আমাদের ইনভিটেশন কার্ড পৌঁছবে 4 মাস বাদে, অনুষ্ঠান হয়ে যাওয়ার আরও 3 মাস বাদে কার্ড গিয়ে পৌঁছবে। অথচ যদি আমরা ইমেল করি তাহলে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। এই যে অনন্ত ভাবময় তিনি, তাকে আমরা আমাদের যতটুকু বোধ বুদ্ধি তার ভিতরে গণ্ডিবদ্ধ করে রাখতে চাই, যেটা স্বামীজি যার একেবারে তীব্রভাবে বিরোধিতা করছেন।
এই তীব্রভাবে বিরোধিতা করার জন্যই স্বামীজি প্রথমভাবে থেকেই বলছেন যে অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা কি তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। যদি স্বামীজির সময়ের অবস্থা আর আজকের সময়ের অবস্থা দেখি তাহলে দেখব যে শ্রীরামকৃষ্ণের ভাব সারা জগৎ মেনে নিয়েছে। এই দেখুন না কিছু বছর আগেকার ঘটনা, স্বামীজি যখন কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দকে পাঠালেন কনখলে যে ওখানকার যারা সন্ন্যাসী আছে তাদেরকে তোমরা সাহায্য করো, তাদেরকে গিয়ে তোমরা সেবা করো, এরা সেই গুহার মধ্যে ঢুকে ঢুকে সমস্ত অসুস্থ সাধুদের তারা সেই পায়খানা পেচ্ছাপে একেবারে লিপ্ত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে সেসব পরিষ্কার করে তাদের সেবা করতেন। সেই সময় সাধু সমাজ এই দুই সাধুকে ভাঙ্গি সাধু বা ম্যাথর সাধু রূপে এই করেছে। এটা খুব বেশি বছর আগেকার না, আজ থেকে 100 বছর জাস্ট আগে, 110 বছর আগেকার ঘটনা। অথচ তার এখন যদি আপনারা কনখল আশ্রমের কাছাকাছি সমস্ত সেবা মানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখতে পান, এমনকি দেবী যিনি কনকাক্ষী তার যে পীঠ হোক তার যে মন্দির সেখানে গিয়েও আমি দেখলাম একটা ছোট্ট আয়ুর্বেদিক দাওয়াখানা তৈরি হয়েছে। এই মানুষের সেবা যদি না করতে পারি, এটা নতুন যুগ বলছে মানুষকে দেবতা জ্ঞানে পূজা করতে হবে, এই ওষুধপত্র চিকিৎসা বিদ্যা জ্ঞান এগুলির মাধ্যমে এটি যদি না করতে পারি তাহলে কিন্তু হবে না। দেখুন শ্রীরামকৃষ্ণের ভাব যা স্বামীজি প্রচার করেছিলেন আজ থেকে 110 বছর আগে সেটা মানুষ গ্রহণ করতে রাজি ছিল না, অথচ আজকেই মানুষ সেটি গ্রহণ করতে চেয়েছে। সিস্টার নিবেদিতার স্কুল খুলবেন, সিস্টার নিবেদিতা 1 ঘন্টা ধরে ভদ্রলোকদের বলে গেলেন কিন্তু কেউ তার বাড়ির মেয়েদের দিতে পারলেন না। অথচ স্ত্রী শিক্ষার প্রয়োজন আছে এবং স্ত্রী শিক্ষা যদি না হয় তাহলে আমাদের সমাজ কিছুতেই এগোবে না। শ্রীরামকৃষ্ণের এই যে ভাব এটি স্বামীজি যেভাবে প্রচার করেছিলেন আজ থেকে 120 বছর আগে, এখন সমাজ সেটিকে সহজভাবে গ্রহণ করছে। ঠাকুর স্বামীজি বলেছিলেন না অনন্ত ভাবময় ঠাকুরকে আমি তার ভাব আমি পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। সেই বিকাশের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার যে ইনস্ট্রাকশনগুলো স্বামীজি পেয়েছিলেন ঠাকুরের কাছে তার একটা গ্লিমস একটা ছবি আমরা দেখতে পাই স্বামীজির কথা দিয়ে। স্বামীজি বলছেন ঠাকুর আমাকে তাঁর পূজা পাঠ প্রবর্তনা করতে কখনো উপদেশ দেননি, তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। দেখুন আমরা যেটা ভুল করে থাকি যে একটা সেন্টার চালু হলেই সেখানে আগেকার দিনে ছিল, এখন তো বিশেষ করে এটা বাড়ছে, এখন আমাদের প্রেয়ার হলের চেয়ে মন্দির করাতে ভীষণ আমাদের উৎসাহ, অথচ মন্দির করার পরে মন্দিরগুলোতে যে ঠিকমতো ফুল জল দেওয়া এটি আমাদের কখনো কিছু সম্ভব হয় না। আগরতলায় আমরা গিয়েছিলাম ভাবপ্রচার পরিষদের অনুষ্ঠানে, সেখানে গিয়ে দেখলাম সর্বত্র মন্দির তৈরি হয়েছে এবং সেই সব মন্দিরগুলোকে কেমন করে আমাদের মানে চলবে কেউ জানি না আমরা, কিন্তু সর্বত্র মন্দির তৈরি হয়েছে। পুরনো দিনে আজ থেকে অন্তত 30-40 বছর আগেকার ঘটনা বলছি, সহজে কিন্তু কোথাও মন্দির তৈরি হতো না, সব জায়গায় প্রেয়ার হল তৈরি হতো। শ্রীরামকৃষ্ণ মা ঠাকুর স্বামীজির ছবি থাকতো, বিশেষ করে মিশন সেন্টারগুলো, মঠ সেন্টারগুলো মন্দির পূজা এগুলো থাকবে কিন্তু মিশন সেন্টারে বড় মন্দির বিগ্রহ এগুলোর অনুমতিও দেওয়া হতো না, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে বলে দেওয়া হচ্ছে। কিন্তু এই পুজো করার প্রতি মানুষের অনীহা এগুলো কিন্তু ধীরে ধীরে জাগছে। ঠাকুর কিন্তু একেবারে শুরু থেকেই বলছেন, ঠাকুর স্বামীজি বলছেন ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তনা করতে কখনো উপদেশ দেননি, তাকে দেবতা জ্ঞানে পূজা করতে তিনি বলেননি, দেবতা হিসেবে তার যে ভাবটি তার দেবময় ভাবটিকে এটি প্রচারের তিনি কাজ করে গেছেন। বলছেন তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। শ্রীরামকৃষ্ণের যে বাণীময় রূপ সেটি মানুষের জীবনের উদ্দেশ্যে মানুষের জীবনে সেটিকে প্রয়োগ করানোর কথা বলা হয়েছে। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য এটি হচ্ছে তার বাণীময় রূপ, কিন্তু সেটিকে কেমন করে এক্সিকিউট করব, প্রত্যেক মানুষের ভেতরে ঈশ্বরের এই যে বিকাশ সেটি কেমন করে করব সেটির শিক্ষা এই শিবজ্ঞানে জীবসেবার মাধ্যমে হবে। এ ঠাকুরের নিজের কথা,
কীটাণু কীট তুই জীবকে তুই দয়া করবি কি, জীবে দয়া নয় জীবে সেবা, শিব জ্ঞানে জীবে সেবা। শ্রীরামকৃষ্ণের নিজের তৈরি করা, নিজের বলা ইনস্ট্রাকশন, এটি আমাদের অবশ্যই অবশ্যই করে এটি প্রতিপালিত করা দরকার আছে। শ্রীরামকৃষ্ণের এই যে শিক্ষা স্বামী বিবেকানন্দ বলছেন, এটিকে আমাদের জীবনে প্রয়োগ করার কথা স্বামীজিকে তিনি নির্দেশ দিয়ে গেছেন, যেটি আমাদের করা দরকার। দেখবেন শ্রীরামকৃষ্ণকে এসে তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন, তা ঈশ্বরকে কি দেখা যায়? ঠাকুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ করেছি, তোর মতোই স্পষ্ট দেখেছি এবং তোকেও দেখাতে পারি। দেখবেন এই প্রসঙ্গ নিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবনে বড় একটা কোনো কনভারসেশন আমরা খুঁজে পাই না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ভারত পরিক্রমা শেষ হয়ে যাওয়ার পরে স্বামীজির সেই বিখ্যাত কবিতা বেরিয়েছে, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। স্বামীজি তার অনুভূতির কথা কবিতার ছলে আমাদের কাছে দিয়ে গেছেন। তিনি অনুভব করেছেন প্রতি ঘটে ঘটে প্রতি মানুষের ভেতরে ঈশ্বর বিরাজ করছেন, এবং এই মানুষ যা আমাদের চোখের সামনে দৃশ্যমান। ঠাকুরের দেখুন তিনটি কথা ছিল, হ্যাঁ দেখা যায়, তোর মতোই স্পষ্ট দেখেছি এবং তোকেও দেখাতে পারি। এই প্রতি মানুষের ভেতরে তিনি বিরাজ করছেন, আমাদের শুধু দেখার দৃষ্টি থাকলেই সেই প্রত্যেক মানুষের ভেতরে সেই ঈশ্বরীয় কণা সেটি আমরা দেখতে পাব। তারপর বলছেন স্পষ্ট, তোর চেয়েও স্পষ্ট দেখতে পাই, আয়নাতেও আমরা যেরকমভাবে নিজেদের রিফ্লেকশন দেখি তার চেয়েও বেশি স্পষ্ট করে আমরা প্রতি মানুষের ভেতরে ঈশ্বরের প্রকাশকে দেখতে পাই। আর বলছেন আরও কি না, তোকেও দেখাতে পারি, চাইলে যারা ঈশ্বর দর্শনের জন্য অভিলাষী তাদেরকেও এই শিক্ষা সঞ্চারিত করা যেতে পারে, যেটি স্বামী বিবেকানন্দ পরবর্তী অধ্যায়ে চলেছে, আজও চলেছে। প্রতি মানুষের ভেতরে এই শিক্ষাদান কেমন করে প্রতি জীবের ভেতরে ভগবান বিরাজ করেন তার শিক্ষা প্রদান করা। তিনি বলছেন যে অনন্ত মত অনন্ত পথ, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নূতন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি, প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি, ত্রিজগতের লোককে তার ভাব দিতেই আমাদের জন্ম। দেখুন কি সুন্দর কথা, আমাদের আমাদের অর্থাৎ শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ এবং তার সন্ন্যাসী দল বলছেন না, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, শ্রীরামকৃষ্ণকে যারা অনুসরণ করে, এ অধিকার প্রত্যেকের। আপনারা এমন ভাববেন না যে এইটি শুধুমাত্র আমাদের সাধুদেরই কাজ আর গৃহীদের কাজ নয়। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হয় তখন কেমন একটি আদর্শ স্কুল হবে, কেমন একটি আদর্শ কলেজ হবে, কেমন একটি হাসপাতাল হবে, কেমন একটা চিকিৎসা কেন্দ্র হবে, এই উদ্দেশ্যেই, আদর্শ উদ্দেশ্য করার জন্যই এই স্কুল কলেজ হাসপাতাল এগুলো তৈরি করা হয়েছে। এগুলির কিন্তু আর প্রয়োজন নেই। আমার মনে আছে সুহিতানন্দজি একবার সাধু সমাবেশে এই কথাটি খুব জোর দিয়ে বলেছিলেন যে আমাদের আর আলাদা করে নতুন করে হাসপাতাল, নতুন করে কলেজ, নতুন করে স্কুল, আরেকটি নরেন্দ্রপুর, আরেকটি পুরুলিয়া, এগুলো তৈরি করার কোনো প্রয়োজন নেই, আমাদের এগুলো যথেষ্ট হয়ে গেছে। এখন যেটা প্রয়োজন আছে, যেটা আপনারা দেখবেন অনেক জায়গাতে যেটা হয়, সেটা হচ্ছে এই অনেক জায়গাতে আমরা এই মানুষের কাছে চিকিৎসা এবং শিক্ষাকে বয়ে নিয়ে চলেছি, গ্রামে গ্রামে স্কুল তৈরি করা, এই বিভিন্ন জায়গায় এই যে চ্যারিটেবল হসপিটাল, হসপিটাল অন হুইলস, এই ডাক্তারখানা দাওয়াখানা গ্রামে গ্রামে নিয়ে যাওয়া, এইটির উপর খুব জোর কাজ দেওয়া হচ্ছে। কাশিতে দেখেছিলাম কাশী সেবাশ্রম সঙ্গে সাধু বরিষ্ঠানন্দজির শরীর চলে গেছে, কিন্তু ওনাকে দেখেছিলাম সেই সময় টিবির প্রচণ্ড প্রভাব, টিউবারকুলোসিসের ভীষণভাবে প্রভাব উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে তৈরি হচ্ছিল। এই মানুষগুলো যখন আসতেন হাসপাতালে, উত্তর আমাদের এই সেবাশ্রম, আমাদের কাশী সেবাশ্রমে যখন তারা আসতেন তখন আর তাদেরকে সুস্থ করার মতো অবস্থায় তারা থাকতেন না। এটি লক্ষ্য করেই বরিষ্ঠানন্দজি একটি টিম তৈরি করেছিলেন, যারা ওই নানা রকমের অ্যানিমেশন ফিল্ম তৈরি করেছিলেন। অ্যানিমেশন ফিল্ম তারা যখন আগে চিকিৎসা করতে যেতেন, প্রথম গিয়ে ওই চিকিৎসা হয়ে যাওয়ার পরে
ওই দরজার পেছনে একটা লম্বা স্ক্রিন লাগিয়ে যত অন্ধকার হয়ে যেত আস্তে আস্তে, সেই অন্ধকারেতে সেই অ্যানিমেশন ফিল্ম তারা দেখাতেন, তার উপর ফেলে সেই ছবি দেখাতেন, মানুষজন যাতে শিক্ষা পায়, মানুষজনের ভেতরে যাতে চেতনা আসে কী কী কারণে টিউবারকুলোসিস হয়। দেখুন, এই হাসপাতাল তৈরি করা যেমন আমাদের উদ্দেশ্য, তেমনি আমাদের আর উদ্দেশ্য মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের সেই অনন্ত ভাব সেটি ছড়িয়ে দেওয়া, প্রতি মানুষের কাছে সেই অনন্ত ভাব ছড়িয়ে দেওয়া। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি, ত্রিজগতের লোককে তাঁর ভাব দিতেই আমাদের জন্ম। এটি কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে যে আমরা শুধুমাত্র এই যে উপদেশ দেওয়ার কাজই, অনেকেই বলেন যে আপনাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট কানেকশন, এমন যেন আমরা তাদের আসল পুত্র, আপনারা যেন সৎ পুত্র কন্যা, তা কিন্তু নয়। সেই শক্তি, একই শক্তি আপনার আমার সকলের ভেতরে বিরাজ করছেন, বরং আপনাদের ভেতরে বেশি করে বিরাজ করছেন। আমরা তো সব ছেড়ে ছুড়ে এসেছি, এটাই আমাদের একমাত্র কাজ, কিন্তু আপনারা সংসারের শত কাজের মধ্যেও শ্রীরামকৃষ্ণের প্রচার করছেন, এটা কিন্তু কোনো অংশে কোনো কিছুতেই ছোট নয়। আপনারা আপনাদের সাধ্য মতো প্রচার করছেন, কিন্তু এই বোধটা আমাদের থাকা দরকার। যোগানন্দ স্বামী প্রতিবাদ না করায় স্বামীজি বলতে লাগলেন, প্রভুর দয়ায় নিদর্শন ভূয়ো ভূয়ো এ জীবনে পেয়েছি, তিনি পিছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতাম, যখন কৌপিন আটবার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখন ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে চিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি, প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কাজ করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সম্পূর্ণ হয়ে যাবে। এই বিশ্বাসটা স্বামীজি তার গুরু ভাইদের ভেতর জাগাতে চাইছিলেন, যা কিছু করছেন এটি শ্রীরামকৃষ্ণের উপদেশ, শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় করছেন। আমরা যদি আমাদের জীবনগুলোকে এই স্বামীজির জীবনের আলোকে যদি একবার একটু দেখি, তাহলে দেখবেন জীবনের প্রতিক্ষণে আমরা অনুভব করি না বলে বুঝতে পারি না, শ্রীরামকৃষ্ণদেব আমাদের সর্বতোভাবে সাহায্য করেন, নাহলে আমরা যে এই যে জীবন ধারণ করছি এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। অন্যদের ক্ষেত্রে কেমন জানি না, আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, আমি প্রতি মুহূর্তে দেখেছি তার কৃপা হস্ত বেরিয়ে আছে। আমরা নরেন্দ্রপুরে যখন গেলাম, নরেন্দ্রপুরে যাওয়ার পরে দেখলাম প্রায় 1 কোটি টাকার বেশি গভর্নমেন্ট গ্রান্ট বাকি আছে। আমি গিয়েছি ডিসেম্বর মাসের 2 তারিখে, 7 তারিখে চার্জ নিয়েছি, বছর শেষ হয়ে যাচ্ছে, অর্থবছর শেষ হয়ে যাচ্ছে মার্চ মাসের মধ্যে, হাতে রয়েছে 3 মাস আর কয়েকটি মাত্র দিন, এবং আমাদের কাছে টাকা বাকি পড়ে আছে, সরকারি গ্রান্ট বাকি পড়ে আছে 1 কোটি টাকারও বেশি। তার মধ্যে ছোট শিশুদের খাবার, ছোট শিশুদের যে খাবার ICDS-এ, সেই টাকা তো অনেকখানি পড়ে আছে। হঠাৎ করে রোজ ঠাকুরের কাছে গিয়ে আমরা প্রার্থনা করতাম যে ঠাকুর যেন ছোট শিশুদের খাওয়ার যেন কোনোভাবে না বন্ধ হয়। হঠাৎই একদিন এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই একটি গ্রান্টের লেটার, অ্যাপ্রুভাল লেটার এলো, এবং সেই অ্যাপ্রুভাল লেটারটা দেখে আমি খুব হতবাক হয়ে গেলাম। অ্যাপ্রুভাল লেটারটা 2014-15 থেকে, 2014-15ই হওয়া উচিত, মানে 1 বছর এপ্রিল থেকে 31 মার্চ অবধি হওয়া উচিত, কিন্তু ভুল করে এটা না হয়ে 14-15, 15-16, 16-17, 17-18, 18-19, এই লম্বা সময়ের জন্য অ্যাপ্রুভালটা এসে গেল। এই অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনারা যখন তাকে গিয়ে দেখালাম, তখন বললেন এটা বাজেটারি অ্যালোকেশন হয়ে গেছে, এটা ভুল করে হয়েছে, এটা তো আমাদের আপনাদের দিতেই হতো, অতএব এটা এই অনুযায়ী এটা খাওয়া চলতে থাকুক, এ নিয়ে কোনো রকম হইচই করার দরকার নেই। আমি দেখেছি শ্রীরামকৃষ্ণের কৃপা। পুরুলিয়ায় যে 200টি বাচ্চাদের জন্য 8টি স্কুল চালাতাম, আমাদের কাছে একটিও টাকা ছিল না স্কুল চালানোর। 6 মাস অবধি শিক্ষিকাদের মাইনে দেওয়া যায়নি, 6 মাস পুরুলিয়ার গ্রামের সেই যে দোকানদারেরা, তারা আমাদের ফ্রিতে খাবার দাবার দিয়েছেন, কিন্তু কেমন করে টাকা আসতে শুরু করলে, প্রচার যখন হলো তখন কেমন করে টাকা আসতে শুরু করলো আমরা নিজেরাও জানি না, চিনি না, জানি না, এরকমভাবে ঠাকুর ইচ্ছায় এসেছে টাকা।
আমি তো এখানে তো প্রতি মুহূর্তে এই মিরাকলগুলো দেখি, বিশেষ করে যখন এই রিলিফ হয় এই মিরাকলগুলো আমরা প্রত্যেকবার দেখতে থাকি। তার ইচ্ছা হলে এটা তার কাজ, অতএব তিনি করিয়ে নেবেন, শুধু আমাকে তার কাজে উপযোগী হয়ে উঠতে হবে, আমার মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করে তার কাজের উপযোগী হতে হবে। সেইটি স্বামী বিবেকানন্দ কি সুন্দর বলছেন, বলছেন তিনি পিছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন, এখন ঠাকুরের কৃপায় এবার এদেশে কিছু কাজ করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। এ আশ্বাস, সমস্ত কিছু সংশয় ছেড়ে পূর্ণ শরণাগতির সঙ্গে যদি আমরা মানুষের জন্য কাজ করতে থাকি, মানুষরূপী ভগবানের যদি সেবা করতে থাকি, তাহলে আমাদের এই পূজা সার্থক হয়ে উঠবে। স্বামী যোগানন্দজি বলছেন, তুমি যা ইচ্ছা করবে তাই হবে, আমি তো চিরদিন তোমারই, আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানবর্তী। ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব করাচ্ছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি, তবু কি জানো মধ্যে মধ্যে খটকা আসে, ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কি না, তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না, তো তাই তোমায় অন্যরূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিকই ততটুকু নয়, তিনি অনন্ত ভাবময়, ব্রহ্মজ্ঞানের ইয়াত্তা হয়তো প্রভু অগম্য ভাবের ইয়াত্তা নেই, ব্রহ্মভাবের ইয়াত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়াত্তা নেই, তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হয়ে হতে পারে, তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন, তা আমি কি করব বল। এই বোধটা আমাদের জাগা দরকার যে আমরা সবাই শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্র, তিনি আমাকে তার ইনস্ট্রুমেন্ট করেছেন, এটি যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু কাজ হবে না, এটা বুঝতে হবে, আমরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের ইনস্ট্রুমেন্ট, আমি করছি এই বোধ হলে কিন্তু হবে না, শ্রীরামকৃষ্ণের কৃপা আমার আপনার সকলের ভেতরে প্রবাহিত হচ্ছে, নাহলে কিন্তু বহু জিনিস হয় না। পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন, প্রভু মহারাজের শরীর চলে যাওয়ার পরে আমার মনে হয়েছিল কোথায় পোস্টিং হবে, প্রভু মহারাজের শরীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হিরণময়ানজি আমাকে উদ্বোধন পত্রিকায় পাঠালেন, এর আগে কখনো কোনো লেখা লিখিনি, মহারাজকে বললাম আমি কি পারবো, হিরণময়ানজি বললেন তুমি যদি এডিটোরিয়াল না লিখতে পারো প্রতি মাসে আমি তোমাকে একটি করে এডিটোরিয়াল লিখে পাঠাবো, কিন্তু বাকিগুলোর কম্পাইলেশন সব কিছু ঠিক করার কাজ তোমার। প্রথম এক দু মাস তিনি সত্যি সত্যি এডিটোরিয়ালের ভাবটি লিখে পাঠিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে এটা আর প্রয়োজন হয়নি। প্রমেয়ানন্দজি আমাকে বলেছিলেন, যদি বিশ্বাস করো যে ঠাকুরের কাজ করছি তাহলে ঠাকুর তোমার ভেতরে অনন্ত ভাব দেবেন, এইটা আমাদের বিশ্বাস করা খুব প্রয়োজন যে আমরা শ্রীরামকৃষ্ণের কাজ করছি, আমরা অন্য কারুর কাজ করছি না, আমরা শুধু শ্রীরামকৃষ্ণের কাজ করছি। তাই বলছেন, ব্রহ্মজ্ঞানের ইয়াত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়াত্তা নেই, তিনি কাকে কিভাবে প্রেরণা দেবেন আমরা কিন্তু কেউ জানি না। আমাদের এই যে পুরুলিয়ার যে দিদিমণিরা, তারা একেবারেই যাকে বলে গ্রামের মহিলা, অল্প বয়সী মেয়ে, এই 23-24 বছরের মেয়ে, তারা 6 মাস ধরে মাইনে পায়নি, সেটা নিয়ে তাদের এতটুকু মাথা ব্যথা নেই। আমি তো দেখি আমাদের স্কুলে, এখানে কালকেই বলছিলাম যে সরকারি স্কুলের শিক্ষকরা আছেন, তারা আমাদের সঙ্গে রীতিমতো ঝগড়া করছেন, 25 নম্বরের প্রশ্ন হবে না 10 নম্বরের প্রশ্ন হবে, এই নিয়ে তাদের রীতিমতো ঝগড়া, অথচ তারা সরকারের পূর্ণ মাইনে টিপিয়ে থাকেন, অথচ সেই দিদিমণিরা গত 6 মাস ধরে কোনো রকম অর্থ পাচ্ছেন না। আমি লজ্জায় তাদের সামনে যেতে পাচ্ছি না, কিন্তু যেদিন প্রথম দিন গেলাম, গিয়ে দেখলাম তারা মাইনে পেয়ে যেরকম উৎসাহের সঙ্গে কাজ করছিলেন, মাইনে না পেয়েও ঠিক একই রকম উৎসাহের সঙ্গে কাজ করছিলেন, তারা ঠিক সেই রকমভাবেই ছেলেদের রান্না করে দেওয়া, তাদের খেতে দেওয়া, যেমনভাবে যা যা কাজ করা সবটুকু করছিলেন, কোথাও এতটুকু ব্যত্যয় হয়নি। আমার মনে হতে থাকলো স্বামীজির শক্তি ঠিক এরকমভাবে সকলের মধ্যে দিয়ে আসে। কেন যোগানন্দজির মনে হচ্ছে যে ঠাকুরের ভাবটি এরকম নয়? আসলে যোগানন্দজি শ্রীরামকৃষ্ণকে ফরমেশন করবার সময় দেখেছিলেন, আগামী দিনে তার ভাবটিকে যারা পরিচালিত করবে, যারা নিয়ে যাবে, তাদের যোগ্য হয়ে ওঠার জন্য আত্মিক সাধন খুব জরুরি।
আধ্যাত্মিক সাধন যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা অহংকারী হয়ে পড়ব। স্বামীজি যেটা রামকৃষ্ণ মিশনের মোটো লিখতে গিয়ে লিখেছিলেন, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, শুধু জগৎ হিত সাধন করলে হবে না, নিজের মুক্তিকেও খুঁজতে হবে। এবং এই নিজের মুক্তিকে খুঁজতে গেলে আমাদের অবশ্যই সাধন ভজনশীল হওয়াটা খুব জরুরি। আমরা যদি নিজেরা সাধন ভজনশীল না হতে পারি তাহলে কোনোভাবেই শ্রীরামকৃষ্ণের এই অতি উচ্চ ভাবকে আমরা জগতের ভেতরে ছড়াতে পারবো না, বা শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী আমরা কিছুতেই কোনো কাজই করে উঠতে পারবো না। তাই শ্রীরামকৃষ্ণদেব এদের সাধন ভজন করে তার যোগ্য করে তুলতে চেয়েছিলেন। কিন্তু অনেকেরই মনে হলো ঠাকুর যেন শুধুমাত্র সাধন ভজনের কথা বলেছিলেন, তা কিন্তু নয়। তিনি নেতাকে ঠিক ইনস্ট্রাকশন দিয়ে গেছেন সবাইকে কেমন করে তিনি এগিয়ে নিয়ে যাবেন। স্বামীজি বলছেন, এই বলিয়া স্বামীজি কার্যান্তরে গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের ওর শতাংশের একাংশ ভক্তি যদি হতো তবে তো ধন্য হতুম। এই যে সেলফ রিয়েলাইজেশন, এইটি ধীরে ধীরে তার মধ্যে আসছে। তিনি অনুভব করতে থাকলেন যে শ্রীরামকৃষ্ণের যে শক্তি, শ্রীরামকৃষ্ণের পবিত্র আধ্যাত্মিক শক্তি, এটা যেন নরেনের ভেতরে এসেছে। তিনি সেই বালক নরেন্দ্রকে দেখার সৌভাগ্য হয়েছিল যে প্রতি মুহূর্তে কথায় কথায় প্রতি কথায় শ্রীরামকৃষ্ণের বিরোধিতা করতেন। সেই বিরোধী নরেন আজকে শ্রীরামকৃষ্ণ অনুগত দাস বিবেকানন্দে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরিত রূপটা তাদের কাছে সম্পূর্ণ নতুন, এটিকে তারা কিছুতেই যেন প্রাথমিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না। তাই তিনি বলছেন যে তার এই সেই তাই এই বিরোধিতা তিনি করছেন। শিষ্য, মহাশয় স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দজি, তিনি বলতেন এমন আধার এ যুগে আর আসেনি। কখনো বলতেন নরেন পুরুষ আমি প্রকৃতি, নরেন আমার শ্বশুর ঘর। কখনো বলতেন অখণ্ডের থাক, কখনো বলতেন অখণ্ডের ঘরে, যেখানে দেব দেবী সকল ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, লীন হয়ে গেছেন সাতজন ঋষি আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাদেরই একজনের অংশাবতার। কখনো বলতেন জগৎপালক নারায়ণ নর ও নারায়ণ, জগৎপালক নারায়ণ নর ও নারায়ণ নামে যে দুই ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার। কখনো বলতেন সুখদেবের মতো তাকে মায়া স্পর্শ করতে পারেনি। শ্রীরামকৃষ্ণের সার্টিফিকেট নরেন্দ্রনাথ সম্পর্কে যেগুলি বলতেন সেগুলি আমরা পরপর দেখছি। বলছেন এমন আধার এই জগতে আর কখনো আসেনি। আমরা অনেকে আধার বলতে গিয়ে আধার লাগিয়ে দিই, একটা চন্দ্রবিন্দু লাগিয়ে দিই, আধার নয় অন্ধকার নয়। বলছেন এমন আধার পাত্র, ভগবানের কৃপা ধারণ করার জন্য আমাদের তার কৃপা অনুযায়ী সে পাত্র আধার হয়ে উঠতে হয়। আমরা যদি তার কৃপা ধারণ করার মতো উপযুক্ত পাত্র না হয়ে উঠতে পারি তাহলে সেই কৃপা ফিরে যায়, সেটি উপচে পড়ে, আমরা সেটিকে রাখতে পারিনি। নরেন্দ্র এমন এক আধার যাতে শ্রীরামকৃষ্ণের সমস্ত কৃপা যেন তারই ভেতরে ইঁটে গিয়েছিল এবং সেই ভাব তিনি জগতের কাছে বিলিয়ে দিয়ে গেছেন। নরেন পুরুষ আমি প্রকৃতি, নরেন আমার শ্বশুর ঘর। কেন বলছেন এই কথা? প্রকৃতি মানে জগৎ এই পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে তৈরি, শিব ও শক্তির সমন্বয়ে তৈরি। যতদিন শিব লীলা করেন শক্তি শান্ত হয়ে থাকে, যখন শক্তি লীলা করে তখন শিব শান্ত হয়ে থাকে, এটা আমরা সবসময় দেখেছি। এতদিন সেই শক্তিস্বরূপ শ্রীরামকৃষ্ণ হলেন নরেনের শক্তিস্বরূপ, যেটি নরেন্দ্রনাথ বলছেন বারবার এখানে বলছেন, দেখুন বলছেন তিনি পিছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটবারও বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখন ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে
চিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়, শ্রীরামকৃষ্ণের শক্তিতে বলিয়ান। সেই কারণে তিনি শক্তিস্বরূপ বলে বলছেন। নরেন হচ্ছে পুরুষ এবং তিনি হচ্ছেন স্ত্রী বা প্রকৃতি। শ্রীরামকৃষ্ণের শক্তিতে আমরা সকলে বলিয়ান, আমরা সকলেই তার আধার। আমাদের সকলের ভেতর শ্রীরামকৃষ্ণের সেই সমান শক্তি বিরাজ করছেন। আমরা আমাদের সেটিকে এক্সিকিউট করার যতটা ক্ষমতা রাখব, সেই শক্তির তত বিকাশ হতে থাকবে আমাদের ভেতরে। তিনি বলছেন, কখনো বলতেন জগৎপালক নারায়ণ, নর ও নারায়ণ নামে যে দুই ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার, নর ঋষির অংশ তিনি এসেছিলেন মানুষের কল্যাণে। স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলা হয়েছে, হিতায় নৃণাম নরমূর্তিমন্তম, তিনি জগতের হিত সাধনের, নৃণাম মানুষের কল্যাণের জন্য, মানুষকে মুক্তি দিতে মানুষের কল্যাণের জন্য তিনি নরমূর্তি ধারণ করে এসেছিলেন, তিনি নরমূর্তি মানুষ হয়ে এসেছিলেন। শিষ্য, এই কথাগুলি কি সত্য না ঠাকুর ভাবমুখে এক এক সময় এক এক রূপ বলিতেন? যোগানন্দ, তার কথা সব সত্য, তার শ্রীমুখে ভ্রমেও মিথ্যা কথা বেরুত না। দেখুন, নরেন সম্পর্কে সবাই যে নিঃসন্দিগ্ধ ছিল তা কিন্তু নয়, এমনকি শিষ্যের ভেতরেও এই সন্দেহ আছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেমন যোগানন্দজির সন্দেহ ছিল, সেরকম যোগানন্দজি প্রত্যক্ষ করছেন যে নরেন সম্বন্ধে তার শিষ্য বলছেন, এগুলো কি সত্যি সত্যি ঠাকুর বলেছেন না ভাব মুখে বলেছেন? ভাব মুখে বলা এবং সাধারণ মুখে বলা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দুটোই এক, বরং ভাবমুখে বলাটা আরো গভীর প্রত্যয়ের সঙ্গে, কারণ শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন যে জগন্মাতা রাস ঠেলে দিচ্ছেন, জগন্মাতার শক্তিতে তিনি কথা বলেন, তিনি যা কিছু বলেন সেটি জগন্মাতার শক্তির একটি অন্যতম প্রকাশ। তাই বলছেন যে তার কথা সব সত্য, তার শ্রীমুখেও ভ্রমেও মিথ্যা কথা বেরোত না। শিষ্য জিজ্ঞেস করছেন, তাহা হইলে সময় সময় ঐরূপ ভিন্ন রূপ বলিতেন কেন? যোগানন্দ, তুই বুঝতে পারিসনি, নরেনকে ওই সকল সমষ্টি প্রকাশ বলতেন। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়ারাহিত্য, ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছিস নে, ঠাকুর তাই মধ্যে মধ্যে ঐরূপ নানাভাবে কথা কইতেন, যা বলতেন সব সত্য। এইটা হচ্ছে কথা। শিষ্যের মনে হতে থাকলো যে এক এক সময় তিনি এক এক রকম বলছেন কেন, কখনো তিনি বলছেন সেই সব সপ্ত ঋষির, তিনি যে একজন ঋষি যিনি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিলেন, তার প্রতিরূপ, তার কল্পরূপ, তার একটি রূপ এসেছে নারায়ণের এই স্বামী বিবেকানন্দের, নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে। আবার কখনো বলছেন জগৎপিতা যে দুজন মূর্তিতে জগতের কাছে প্রকাশিত হয়েছেন, নর এবং নারায়ণ, সেই নারায়ণের, নর এবং নারায়ণের মতে নর ঋষির অংশ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই ভিন্ন ভিন্ন আধার কেন, এই আধারটা ভিন্ন ভিন্ন কেন, এটি বোঝাতে গিয়ে তার মধ্যে সংশয় উপস্থিত হয়েছেন শিষ্যের মধ্যে। স্বামী যোগানন্দ সেই সংশয় অপসারণ করছেন, তিনি বলছেন, তুই বুঝতে পারিসনি, নরেন ওই সকল সমষ্টি প্রকাশ বলতেন, নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন, এই ভাবগুলির যেন একটি ঘনীভূত রূপ। কি কি ছিল নরেনের মধ্যে? ঋষির বেদজ্ঞান, নরেন যে এরকম চতুষ্পাঠিতে পড়েছেন বা ই করেছেন তা কিন্তু নয়, বেদকে বলা হয় অপৌরুষেও, অপৌরুষে মানে যা কেউ কখনো সৃষ্টি করেনি, বেদ হচ্ছে অনুভবের বস্তু, তাই বেদজ্ঞান নরেনের ভেতর এইভাবে প্রকাশিত হয়েছিল, এটি তার সাধন অনুভূত সম্পদ। তারপরে বলছেন শঙ্করের ত্যাগ, শঙ্করের সেই গভীর ত্যাগ সেটি তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, বুদ্ধের হৃদয় বা বুদ্ধের ভালোবাসা প্রকাশিত হয়েছে, সুখদেবের মায়ারাহিত্য এবং ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছিস না, এই যে প্রত্যেকের যেটা এক একটা সেরা, সেই সবার সেরাগুলি একটি পাত্রের ভেতরে যেন
সম্মিলিত করা হয়েছে। অনেকটা ঠিক এই, সে আপনারা আইসক্রিম স্কুপ খান না, দেখবেন এই শীতকাল এসে গেছে, এই গরমকাল এসে গেছে, এখন এই খাওয়াটা খুব প্রচলন হবে। বড় কাঁচের পাত্রের ভেতরে ভিন্ন ভিন্ন আইসক্রিম ফ্লেভারের স্কুপ নিয়ে, তার মধ্যে চকলেট জেলি, কাজু, কিশমিশ এসব দিয়ে একটা অদ্ভুত রকমের একটা আইসক্রিম খাওয়া হয়। নরেন্দ্রনাথ হলেন ঠিক সেই রকম, সমস্ত কিছুর সমষ্টি, তার ভেতরে সবটির প্রকাশ। কোনো একঘেয়ে ভাব নেই, কোনো এক রকমের ভাব নেই, কোনো একদেশী ভাব নেই, তিনি যেন সমস্ত ভাবের মূর্ত বিগ্রহ। স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন, তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোক জানে কি? শিষ্য, আজ মহাশয় এক নাগমশাই ওদেশ হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন, তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয় জানিতে কৌতূহল হইয়াছে, কিন্তু ঠাকুর যে ঈশ্বর অবতার এ কথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই, কেহ কেহ উহা শুনিলেও বিশ্বাস করে না। স্বামীজি বলছেন, ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার? আমরা তাকে হাতে নেড়ে চেড়ে দেখলুম, তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বড় বসবাস করলুম, তবু আমাদেরও মধ্যে সন্দেহ আসে, তা অন্যে পরে কি কথা। এই যে ইয়ে বলছেন যে বাংলাদেশে মানুষ শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, কিন্তু তিনি যে অবতার এই কথাটা অনুভব করতে পারে না। যোগানন্দ স্বামী এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, তোর আমাকে কি বলে বোধ হয়? একটা তো তিনি বলেছিলেন তিনি আপনি সন্ন্যাসীর নন, গৃহীর নন, আর আরেক দিন তিনি বলেছিলেন যে আপনি এদের কোনোটার মধ্যে নেই, আপনি স্বয়ং ঈশ্বর। উনি বলছেন, বলে কি রে, পাড়ার লোকেরা যে আমাকে পাগল বলে। তখন যোগানন্দ স্বামী একটি উপাখ্যান শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন, শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, মায়ার জন্য কংসের কারাগারের সমস্ত দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে, রক্ষীরা গভীর নিদ্রায় মগ্ন, এক দুজন রক্ষী অনেক কষ্ট করে নিজেদেরকে ঘুম থেকে বাঁচিয়ে রেখেছে। কেন বাঁচিয়ে রেখেছে? বসুদেব যখন শ্রীকৃষ্ণের সেই বালক মূর্তিটি নিয়ে কারাগার থেকে বেরিয়ে অন্য পথে যশোদা গৃহে, নন্দগৃহে যাবেন, তখন তারা শ্রীকৃষ্ণের সেই দিব্য বালক মূর্তিটিকে অবলোকন করতে চায়, কারণ তারা জানে এই মূর্তি তারা কোনো দিন দেখতে পাবে না এই জীবনে, তাদের মনের ভেতরে মুদ্রিত হয়ে থাকবে। আর যারা বালক কৃষ্ণকে দেখতে পাবে তারা তাকে যশোদা ও নন্দের বেটা বলে জানবে, জগৎপালক শ্রীকৃষ্ণ বালক মূর্তিতে অবতীর্ণ হয়েছেন এটি তারা জানতে পারবেন না। ঠাকুর খুব আনন্দ প্রকাশ করছেন। যোগানন্দজি মহারাজ বললেন, আজ ওরা জানে না, যখন জানবে তখন ওরা এইটি ভাবটি প্রকাশ করবেন। ঠাকুরের নিজের পরিবারের মানুষজন শ্রীরামকৃষ্ণের অবতারত্বে যথেষ্ট সংশয় প্রকাশ করেছিল, এখন কিন্তু দিন এসে গেছে, এখন ঠাকুরের বংশধরেরা কেউ শ্রীরামকৃষ্ণের অবতারত্বে সামান্যতম সংশয় প্রকাশ করে না। এখনও সংশয় আছে বহু মানুষের ভেতরে, কিন্তু যেটি আজ থেকে 100 বছর আগে ছিল সেটি নেই। এমনকি মহেন্দ্রলাল সরকার, যিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসক ছিলেন, তিনি তার মনে হয়েছিল প্রথমবার শ্রীরামকৃষ্ণকে দেখে, বড় মানুষরা যেরকম ছাগল কুকুর বেড়াল পোষেন, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ এই সমস্ত বড় মানুষের পোষা পরমহংসদেব, এইটির কথা তাদের মনে হয়েছিল। তাই বলছেন যে আমাদের নিজেদের, স্বামীজি নিজের কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের নিজেদের সংশয় হয়, আমাদের তাকে ভাবতে গিয়ে সংশয় হয়, আর সাধারণ মানুষের তো হবে। সেই কারণে এই এক তো কথা, আমাদের মনের ভিতরে যে ধর্ম বিষয়ক সংশয় ছিল, সংশয় রাক্ষসকে নাশ করতে শ্রীরামকৃষ্ণের অবতার হিসেবে তার জন্ম হয়, ঠিক সেই রকমভাবে আমি সেই অনন্তের আধার, আমি অনন্তের প্রকাশ, এই বোধটি বোধহয় প্রথম শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে জাগিয়ে দিয়ে গেছিলেন। আমি সেই ঈশ্বরীয় কণা, আমি ঈশ্বরীয় কণা ছাড়া আর কিচ্ছু নই, এই বোধ, এই ভাবনা আমাদের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন। এখন আমরা যখন সাধন ভজন করবার সময় ঈশ্বরকে চিন্তা করি এবং যখন তাতে গভীরে ডুবে যাই, আমরা অনুভব করতে চাই যে আমি ঈশ্বরীয় অংশ, এটি কিন্তু আজ থেকে 120 বছর আগে সম্ভব ছিল না। ভগবান বসেছিলেন বেদির ওপরে,
আর আমি ছিলাম বেদীর নিচে, চিরদিন তার পায়ের কাছে, আমিও এবং তিনি যে সমাসনে বসতে পারি, এটা শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আজ এই পর্যন্ত, আগামী দিন আমরা এ বিষয়ে আবার কথা বলব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্মিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্রে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।